শাস্তিয়া, ফুতুর লগে কেউ নাই ক বুঝি? অসুবিধা কি? স্কুলে যখন যায় কেউ, মানে স্কুলে যদি আমার বাপ স্কুলের টিচার হয়, আমরা তো গিয়ে স্যারই বলি। এত বুঝা বুঝির পর আমরা কি বুঝাতে মোটাতে গেল দিবা? অত বাজার অত কেন না বাবা? আর তুমি তুমি তো কাপড় সুন্দর কোনো চিন্তাই করো না। তোমার জন্য আমি যাইতেছি মার্কেটে গিয়া আমার পছন্দ মতো কাপড় চোপড় নিয়ে আসবো। আর প্রণাল, তুমি আমার হিরো। মানে আমার মোবাইলটা চিনতে হয়ে গেছে। মোবাইল চিনতেই কেমনে হয়েছে? কোনো দিন যেই না আমাদের সু মারছে উমায় আমায় আকো আটটা আমার মনে চক করে ফুড়ে গেছে। আমরা যে মাছ বাজার সময় যে সিনিটাই ব্যবহার করি না, এটা করে যেরম তথা তাহে এরম তথা এরম গরম হয়ে আসি। ওরে আমি অল্প বসে হইলাম রাজি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহারি। ইংরেজি নাম যোগ করে ফেস পাউডার দিয়েছেন পাউডার গুল্লা সেপ্টেম্বরে লাগাই রাখছে এটাই তো। আরে না, পাউডার গুল্লা সেপ্টেম্বরে লাগাই নাই, এগুলা বিদেশে এরকমই পাওয়া যায়। কত দাম রে এটার? অনেক দাম, ধর গিয়ে 5-6 হাজার টাকা একটু পাউডার দাম। কি কোস এখানে পাউডার 5-6 হাজার টাকা? ও এটা ধর এদেশে পাওয়া যায় না, এগুলো কেনাডা থেকে আনতে হয়, আমেরিকা থেকে আনতে হয়। ও তুই রাইতে লোরে এরকম পাউডার দিয়ে সাজ করতে তো তুই কখনো যাইবে না? তে কমামো ঘুমানোর সময় এম্বাস আছে মানু। আরে তুই তো বুঝলি না আমি কি লেগে সাজতাছি। আমার অনেক দর্শক আছে না, যারা মনে করে আমার লেগে স্বপ্ন দেখে, হেরা কি করবো? হেরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখবো আমার লইয়া, তখন কি মেকআপ সারা দেখবো? মেকআপ সারা দেখলে তো আর চিনতো না, এলিগে মেকআপ করে ঘুমাই, যাতে নাকি ওরা যখন স্বপ্ন দেখবো তখন যেন আমার মেকআপ শুনতেই দেখি। হিরো মানে হইতেছে গিয়া আপনার ছেলে। আপনার ছেলে কই? দেখছি না ঘুমাইছে কিনা অঙ্ক, আমি দেখছি না। আসলে হয়েছে কি বলি, আমি ভাবছি সারা জীবন একলাই থাকবো, বিয়ে শাদী আর করব না। আমি তো আর তোরার মতো সংসার করতে পারলাম না, আমার কপালে তো এইটা সহ্য হইল না, সেই কারণেই ভাবছি সংসার আর করবো না। যে কয়টা ছেলে আসছে সবার একই অবস্থা। আয়সা বলি আমি তোরে ভালোবাসি, তো মানে জীবন দিয়া ভালোবাসি, তোমাকে ছাড়া আমি মইরা যাব, বাঁচবো না। তো আর আমার এ ভালোবাসে না, ভালোবাসে আমার যে বাড়ি ঘর সয় সম্পত্তি এইগুলারে, আর আমার যে গ্ল্যামার আছে না, আমি যে নায়িকা সেইটারে, সেই জন্য ভাবছি আর বিয়ে শাদী করবো না। কারণ এইগুলারে বিশ্বাস করে তো দেখছি ছেলে মানুষরা কোনোদিন বিশ্বাস করতে নাই, বিশ্বাস করে ঠকছি না। হেতা কি করছে হেরা আমারে ফালাইয়া তারপর ধর তাদের লগে সময় কাটামো, তাহলে তো একসময় আমার সময় চলে যাব, নাকি কস? ও অঙ্কা খালি হিরো লগে কথাবার্তা কইয়া? হ্যাঁ, ওই যে সবাই আমি হিরো বানামো না, ধর প্রডিউস করবো, কইরা হিরো বানাবো নায়ক। আর তাছাড়া হ্যাঁ বুঝতাম পারছি, বুঝতাম পারছি। আচ্ছা আমি আমি দেখি আমার ফুটটা ঘুমাইছে কিনা একটু দেখে আয়। হ দেখিয়া তো আই ভাই। আর শুনো, আমি চিন্তা ভাবনা করে দেখছি এখন আর বিয়ে শাদী করবো না,
বিয়ে শাদি না কইরা এইভাবে জীবনটা কাটাইয়া দিব। শুন আসিয়া, জীবনের তো অনেকখানি সময় পার করে আছ, তো অঙ্কাই সিনেমা সুনেমা বাদ দিয়া একটু নামাজ রোজা কর, একটু আল্লাহ বিল্লাহ কর, তাহলে ভালো না? এই এই যে এই যে তোদের এটাই একটা বাজে স্বভাব, তোরা খুব ন্যারো মাইন্ডেড পরিচয় দিবি, কোনো কিছু ব্রড মাইন্ডেড ভাবে দেখতে পারিস না। মনটাকে বড় কর, মনটাকে আকাশের মতো বড় কর, বড় মন দিয়ে দেখ। আর তাছাড়া শোন, নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের কখনো বয়স বাড়ে, এরা সবসময় হাজার বছর পরও নায়ক নায়িকা গায়ক গায়িকা। এই যে দেখ সুচিত্রা সেন এত আগে মরে গেছে, লোকে কি বলে সুচিত্রা সেন নায়িকা, এই যে উত্তম কুমার মরে গেছে তারা লোকে কি বলে মহানায়ক, এই যে আমাদের দেশের নায়ক রাজ রাজ্জাক মরে গেছে এখনো তো লোকে বলতে গেলেই বলে নায়ক রাজ রাজ্জাক, তার মানে কি, তার মানেটা কি, কেউ কি বুড়া বলে না, বলে নায়ক নায়ক রাজ রাজ্জাক, তাহলে নায়ক নায়িকার তো আর কোনোদিন বয়স বাড়ে না, তাই না? আর তাছাড়া বুলবুলি তুই আর আমি তো আর মানে রক্তের সম্পর্কের কেউ না, আমরা দুজন একই স্কুলে পড়তাম, একই গ্রামে পাশাপাশি বাড়ি, আর তাছাড়া ধর তুই আর আমি একই স্কুলে পড়তাম কিন্তু আমরা দুজন তো আর এক ক্লাসে পড়তাম না, তাই না? তাহলে এত বেশি সাজেশন দেওয়া কিন্তু ভালো না বুঝলি, মানুষ আমি তো ছোট না, আমারটা তো আমি বুঝতে পারি না, আমার ফুটটা ঘুমাইছে কিনা একটু দেখাই, এবার আমার লগে কথা ছাড়া ঘুমাইতো না। আচ্ছা ঠিক আছে দেখাই, হ্যাঁ আমার হিরো ঘুমাইলো কিনা দেখাই। আমি তো মনে করো যে শাড়ি মারি কি চেঞ্জ করবো, আমার তো জামা কাপড় চেঞ্জ করার কোনো সুযোগই নাই, এই কাল সকালে যদি কিনে টিনে দেয় তাহলে যদি চেঞ্জ মেঞ্জ করতে পারি, এছাড়া তার কোনো উপায় দেখতেছে না। সারাদিন মন তো অনেক কষ্ট করছে, আমরা লোনের কি দরকার, আমার এই জিনিসপত্র আছে কি লাগে বিপদের লাগে তো এই টাকা লোনে বেচবে, হিলার তো টিয়া পয়সা নেওয়ার দরকার নাই, বেচা টিয়া পাইয়া তোর কাপড় জামা কিনবে। না না ঠিক আছে, কিন্তু ঘটনা তোমার শখের জিনিস, এটা তোমার আমার নানি দিছে না, কিচ্ছু তো হইতো না, আবার ওই তোর আমরা কিনে দিবে আর মুড়া দিচ্ছে। শুন, আমার শুনলে বেশি ভালো লাগতেছে না বাসা, কি জানি বেশি জুত লাগতেছে না, কি করতেছ আমার কাপড় চোপড় কেনার দরকার নাই, তোমার শরীর যদি খারাপ হয় তোমার শরীরের মধ্যে যদি যন্ত্রণা হয় সেটা তো আমার জন্য বিশাল যন্ত্রণা, আমার পোশাক আশাক চিন্তা বাদ দাগ, তোমার ডাক্তার দেখান লাগবো তোমার এবার চিকিৎসা করে ভালো হসপিটালে ডাক্তার ভালো ডাক্তার দেখে ছবি বানাইতেছে খালি, আর ছবি নায়ক তাই তিনজন তিনজন এই বয়সে ছয়টা বিয়ে করে আসছে, কয়টা বিয়ে করছে ছয়টা বাসান, এটা শোনার পরে তো তোমার মাথাটা কেমন কেটে যেটি ঘুরতেছে, আর আমি তোর এই না ফালছি বাজান বাজান, এর বুদ্ধি করলাম রইস না তুই, আর তুই মাথা খারাপ হইছ, হ্যাঁ আমার কইল হল হলে যাবে নায়ক হওয়ার জন্য পাগল হয়ে গেলাম, এই তো আমার শোনা বাজান বাজান, তুমি একটু শান্তি মতো ঘুমাও সকালে উঠে, শান্তি মতো ঘুমাম কেমনে, আমি তো চিন্তা করতেছি এই মহিলা ছয়টা বিয়ে করছে, ছয়টা ফুলের কি অবস্থা, তারা বাচ্চা আছে, বাচ্চা আছে না মরছে কথা তো কইছে না, আমার যদি একবার কোন ভাবে কাজ করে ফেলায় তাহলে একবার চিন্তা করে দেখো আম্মা, তোমার এ যদি মা থাকে
তুমি যদি আরে কও বৌমা তাহলে অবস্থাটা কি দাঁড়াবো? আমি চিন্তা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব এতে ফলে তৈব, তা নাহলে আটকাইয়া আমার যদি একবার কোনোভাবে কাজ করে ফেলায় তাহলে একবার চিন্তা করে দেখো আম্মা, তোমার এ যদি মা ডাকে আর তুমি যদি আরে কও বৌমা তাহলে অবস্থাটা কি দাঁড়াবো? সকালের বেডটি নিয়ে এসছি খান। আমি আমার বেডটি কাইতাম না, দেখতেছ না ইংরেজি নিউজ পড়তেছি। হো আচ্ছা ঠিক আছে, নিউজ পড়তে পড়তে খান। একবার কইছি আমি কাইতাম না, খান না আম্মা। আমি তো কইছি কাইতাম না, তুমি কি আমার জোর হইরা খাওয়াইবা? সি 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 লক্ষ্মী আম্মা, আমি না আপনার মেয়ে, আপনি না খাইলে আমি কি আপনাকে জোর করে খাওয়াইতে পারুম কোন? আপনি তো খুশি খুশি খাইবেন, দেন এই পাটটা দেন, এখন রেখে দিই, পরে আমি কইরে আপনারে শোনামুনি, ঠিক আছে? এই যে এখন খান। আমি খাইতাম দেখেন আম্মা, খান বউ কইছি কইলাম আমি খাইতাম না, কেন খাইবেন না? দুপুরবেলা আপনি যে দুইবার করে ভাত খাইছেন তখন কিন্তু আপনার আমি কিছু কই নেই। আপনি যে ফ্রিজ থেকে আপেল চুরি করে খাইছেন সেটাও কিন্তু আপনার আমি কিছু বলি নেই। এইগুলি এই যেগুলো করছেন এইগুলির হিসাব আপনার ছেলের আমার দিতে হইব না? যে কোথায় গেল আপেল, কোথায় গেল ভাত, দুইবার করে খাইলো, ভাতের সঙ্গে তো শুধু ভাত না, মাছ তরকারি সব লাগছে না? আবার কই খাম না, আপনি খাইবেন না, আপনি খাইবেন, আপনার বাপের সুদটা খাইব আমি, আপনার খাওয়াই আছে, আপনি জানেন আমি কে? হ্যাঁ হকরেন হকরেন একদম হা না 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 বস। আচ্ছা তুই ঘুমা, তোর মা তো দুল ডাবলটা চিন্তা হইতেছে, তুই ঘুমা চিন্তা সান দুটা পারে আরাম করে ঘুমা 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 আমি ঘুমাই দিছি ঘুমা 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 বস কান না ঘুমা। তুই আমারে ভালোবাসিস না কেন? কেন ভালোবাসিস না? তুই আমার রোমিও, আমি তোর জুলিয়েট, তুই কেন কেন আমারে ভালোবাসিস? আমার মধ্যে কি নাই, কি নাই গো আমার মধ্যে, কি নাই কি নাই? আমি জোর করে আদায় করুন, আমি জোর করে আদায় করুন, সহজে না আসলে জোর না করলে হয় না। শোন কথায় আছে জোর যার মূল লুপ্তা, হয় তুমি আমি তোর অনেক ভালোবাসা দিব, আমি তোরে ভালোবাসি, শোন শোন আমি তোরে রান্না করে খাওয়াবো, আমি তোর অনেক আদর যত্ন করবো, তুই আমার তুই শুধু খালি আমারে ভালোবাসতে রাজি হয়ে যা। সন্ধ্যা দুনিয়া তো আরো পুরুষ পুরুষ আছে, অন্য কোনো পুরুষ পুরুষ হলে তুই ভালোবাসতে পারস না? সব পুরুষ পুরুষ তো আমার পিছে ঘুরে, আমি তোর পিছে ঘুরি, তুই আমার দেখে পলাস, কেন পলাস কেন পলাস? তোরে আমার ভালো লাগছে, তুই আমাকে ভালোবাস, যারে ভালোবাসি তার খবর যদি তুলে আবার দিই, আমার গায়ের প্রতি পাও দিস, তারা তার পাও দিবি না, তার কল্যাণ এটা ভালো। আমি তোর গলার মধ্যে পাও দিয়ে তোর দম বন্ধ করে দিই। আমার এবারে হলা তা আমার কাছে ভালোবাসা তাই না? ভালোবাসা উপর থেকে আসে, স্বর্গ থেকে আসে, স্বর্গ চলে যায়, এই ভালোবাসা এমনি এমনি জোর করে ভালোবাসা না গলে ফেলা দিয়ে আয় ওই রকম ভালোবাসার কপালে আমি লাঠি মারি, লাঠি তাই তো মারতেছস, লাঠি মারি আমার ছড়াই দে, না না শোন শোন।
হইছ না রে বুলি আমি একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নের কথা মনে করে হাসতেছি আমি স্বপ্নে কি দেখছি আমি স্বপ্নে দেখি তোর পোলায় নায়ক হয়ে গেছে গা আমার লোকে নায়ক করতেছে সে আমি তারে এমনি এমনি করে ধরছি ঝাঁকাইতাছি বলতাছি যে কেন তুই আমার ভালোবাসবি না তুই আমার রোমিও আমি তোর জুলিয়েট কেন তুই আমার ভালোবাসবি না কেন আর ওই জানুস ভয়ে আমার কাছে এমনি করে হাত জোর করে মাপসাইতেছে আমি স্বপ্নে দেখলাম তোর তো কপাল খুলে গেছে তোর পোলায় যে অ্যাক্টিংটা করছে এই অ্যাক্টিংটা যদি খালি করে না তাইলে একেবারে একেবারে এক নাম্বারের হিরো হয়ে যাইব তুই কোনো চিন্তা করিস না তোর পোলা রে আমি হিরো বানাই সারো ঘুরে রাজান নাকি ফুসতে কয়টা বাজে দেখছে হ্যাঁ না এখনো আজান দেয় নাই চল ঘুমাই হাসিয়ারে তোর মতি গতি তোমার বালা ঠেকতেছে না তুই আমার আপনি কইরা কস হ্যাঁ যাই আমার ফুটটা একটু বুঝান লাগবো তাড়াতাড়ি এনতে যান লাগবো আমার ফুতির ফুতি তোর নজর গেছে হ্যাঁ আমরা দুজনের মধ্যে যে বালাবাসা আছে আমরা কি ইনবাক করে খাইতাম না লসুন লোক লোক একটা বাসন হাহারে বলি তুই বুঝতে পারতাছিস না আসলে ঘটনাটা তা না বাদ তো আরো অনেক আছে তরকারিও আছে কিন্তু আমি তো খাবো না কারণ আমি তো ডায়েট করতেছি ডায়েট মানে শোন নায়িকারা আছে না নায়িকারা ইচ্ছা করলেই ভাত খাইতে পারে না হেরার তো ডায়েট করুন লাগে ধর হেরার হিরোর লগে নাচতে হয় গান করতে হয় ফাইট করতে হয় আবার দৌড়াদৌড়ি করতে হয় তারপরে আবার অনেক সময় ধর ওই যে ঘোড়া থাকে ঘোড়ার উপরে উঠা সেই রকমভাবে দৌড়াইতে হয় তো সেই কারণে মনে কর ভাত খাইলে মোটা হয়ে যাবো তো তখন আর এইসব কাজ করতে পারুন না এই জন্য আমি ডায়েট করতেছি বুঝছস ও তুই একটা দুইটা তিনটা চারটা চারটা ডায়েট করতেছস হ্যাঁ আচ্ছা আমি বাটি খাই লই ফোনে আমার একটু ডায়েট দিয়ে আমি খাই আরে শোন ভাত খাওয়ার পরে তো ডায়েট খাওয়া যায় না কারণ হচ্ছে ডায়েট তো ডায়েটই ডায়েট করলে আর ভাত খাওয়া যাবে না ভাত খাওয়ার পর কিভাবে ডায়েট করবি তুই বুঝতাম পারছি আজকাল মনে হয় ডাস আর ফলের দাম সরা এর লাগে আমরা খাইতে দিতে না ও তো গুড়ায় কথা কস করে রে আচ্ছা ঠিক আছে তোর যদি মনে হয় ভাত খাওয়ার পরে তুই এগুলা খাবি খাইস ঠিক আছে আচ্ছা বোন তোর একটা কথা কই তোর মন্ডার মধ্যে তখন রোদ লাগছে হ্যাঁ পুরাই যে গরমে গামতাছি দাওস না রোদের ঠেলায় কথাটা কইবার দিবি হ্যাঁ কো মন্ডা তোর বালা আছে সকালে গিয়া বসারে ক্লায়েন্ট দিলি কমিশন পাইলি সত্যি করে একটা কথা কইছে ক আমার টেয়াটা কি তুই মেরে দিছিস দেওন লাগতো না তুই কেন স্বীকার কর লুট গয়ে লুট গয়ে হম তেরি মোহাব্বত
ফয়সাল, ও ফয়সাল, ফয়সাল রে, এ নাম্বার ফয়সাল রে ধরেছিস কি লাগে? ফয়সাল আইলো কইতে আমি টেহার কথা জিজ্ঞাসা ফয়সাল আয়া পড়ছি। আরে ভাই জেনে টাহা, হে নেই তো ফয়সাল, ফয়সালের লগে সম্পর্ক তো টেহা দিয়া। এই যতদিন তুই টেহার কথা কবি ততদিন আমার খালি ফয়সালের কথা মনে পড়ব, যতবার টেহার কথা কবি ততবার ফয়সালের কথা মনে পড়ব, কারণ টেহা তো নিছে গা ফয়সাল, আমি তো নিছি না। জানি তুই টেহার কথা কইলে তুই কি অভিনয় ভঙ্গি করস, যেটা ঘুমায় পড়স সারা রাত তোর লাগে বসে সুরের মতো উঠতে খেতা মেতা বাস করে যাস গা, অনেকে আবার ক্লায়েন্টটা কমিশন আনস, আমি বুঝি না আমার টেহাটি মেরে দিছিস তুই, টেহার কথা কই তুই নাটক সাজাইছস, অমুক বেটা টেহা নিছে তমুক বেটা নিছে, এই তোর বেটা নে পছন্দ করবে লি কি আছে তোর, আয়নার সামনে খাড়া হয়ে নিজের চেহারা দেখছস তো বুঝি, আমার মাথার মধ্যে চুল নেই তারপরে তো তোর সাথে চেহারা সুন্দর আছে, ফাউল পুনানের ফয়সালা যাতে ঠিক তোর মতো শরীর পছন্দ করে টেহা নিবার লাগে, মানে টেহার অভাব দেখছি না মনে হয় আমরা ওই বেটাতে, খালি কথায় কথায় তাল দেখেছিলাম নিজের টেহাটি তুলবার লেগিয়া, আমার বুঝা হয়ে গেছে। আল্লাহ রে সাপের লগে চলছি এক লগে চলছি, আমার এই সুবল দিছে আমার বন্ধু বান্ধবরা আছে না, এরা যদি তোর এই ডাইট খাওয়ার কথা শুনে শুই না এমন হাসাহাসি করবো, আরে ডাইট তো আর কেউ খায় না, ডাইট তো সবাই করে, তুই নিজেই তো খাইতাছস আবার হিড়া বার করছ ডাইট করছ, এইগুলাই তো ডাইট, মানে শোন ভাত রুটি ধর রিসফুড যেগুলা ওগুলা না খাইয়ে এইসব ফল ফলাদি খাইলে তার নাম হলো গিয়া ডাইট, বুঝছস? গাজর খাইতাম, হ শোন গাজর হলো গিয়া খুবই উপকারী একটা জিনিস, গাজর খাইলে মানুষের চেহারায় গ্লামার একদম ফুইটা বাইর হয়, চেহারা অনেক সুন্দর হয়ে যায়। বিচা সিয়া আমি যে সব দি গাজর খাইলাই জিন কি আমাকে চাইব? আরে জিন আইব কি, জিন তো তোর কাছে আইছিল, তুই খাইয়া দেখ ইদি খাওয়ার পরে জিন দেখার পুরো পাগল হয়ে যাবে তোর জন্য। কি দেখুন আমি গাজরটি খাইয়া, হ্যাঁ আচ্ছা কাকা আরো লাগলে আমার বলিস, ঠিক আছে। আরে আসিয়া জিন নাকি কাওয়া খাদ্য খাই রে, জান না কারণ জিনগর সাথে তো আমার কোনো খাতির নাই, আর আমি তো জিনগর লোকের দোস্তি বন্ধু নাই, দেহেরা কি খায় না খায় এটা আমি জানি। শুন আমি একটু জানি কি দুই রকমের জিন আছে, একটা হচ্ছে খারাপ জিন একটা বালা জিন, খারাপ জিন না খাইলে ফস্তা দশা জিনিস, আর বালা জিনটা হ্যাঁ খাওয়া হইলো এই যে তোর আমরা যে মুরগির আড্ডি মুন্ডি খাই ফেলাই দিই না, খাই বিসমিল্লা করে খাই, এই জিন এই আড্ডি মান্ডি খা, যখন জিন রাখা এই আড্ডি মান্ডি বলে অপ করে বুঝতে নাই মেয়ে ফেলে, এটা আমরা হাতে তাই। আল্লাহ আমি তো জানতামই না, ও তাহলে আচ্ছা তুই এত কিছু জানোস কিভাবে? জিন আমার কাছে আইসে তে হেরার সময় আমার খুঁজ খবর লন লাগতো না, হেরা কি কা, হেরা কি তিন বেলায় কা নাকি এক বেলা কা, আমার কয় বেলা রান্ধন লাগবো, হেরা লাগে আবার গরম পানি করে দেওয়ান লাগবো কিনা এটা তো আমার জানুন লাগবো। গরম পানি করে দিবি কে? গরম পানি করে দিয়ে জিনটা গুসু ধরে, ও হ সেটা তো কথা, আর তোর লগে বইতে গাজর খাইছিলাম ডায়েট করছিলাম ব্যক্তিত্ব কইবে কই আসার কি করবে আসি, সত্যি জিনে গলা গেছিল জানি,
কাউনের কোনো খবর নাই, তুমি খাইছো? খাইছি তো, নাস্তা খাইছি, ডায়েটও খাইছি। নাস্তা খাইছো? নাস্তা খাইছো? ও নাস্তা কাউনারে তোরা ডাকছি না, তুই দি বেহুশের মতো ঘুমাইতেছিলি, আমি দুইবার ডাকছিও, তুই লড়স না। ডায়েট খাইছো মানে? তোর কালা তো নাস্তা কা না, হেলা আমারে বা তোর হারি বা যেটা দিছে আর হেইটা হচ্ছে ডায়েট খাইছে। ডায়েট আমার নিয়ে এটা ডায়েট করে না, এটা হয়েছে আমি জানি দোকানো গেলে তো কইব না। বাইরে যাবো, এই যে ব্যাগও একটা পয়সা নাই, দেখ ব্যাগটা খালি, আমার কাছে 20 টাকা অনেক পয়সা নাই। দে না 2000 টাকা দে, বাইরে যাবো তো। দে ভাই, শোনা ভাই, লক্ষ্মী ভাই, 2000 টাকা দে। নাটকটা কম করিস, সারা রাত যেটা ঘুমাইছস অভিনয় করে, সাইডে বইয়ে রয়েছি আমি, বইয়ে থাকতে থাকতে ঘুমায় পড়ছি। সকালবেলায় আমার ঘুমোতে হয়ে গেছস গা, বসরে গিয়ে দিছস ক্লায়েন্ট, কমিশন পাইছস, আমি কমিশন চাইছি, আমার জ্ঞান দিছস, পরিশ্রম সৌভাগ্যের চাবি, আর এখন আবার আইছস আমার কাছে ঠেয়ার লাগে। এই তোর কাছে কি মনে হয় আমি কি তোর কাছে হাসির পাত্র? তুই একটা বুকা বুকা ছেলে। আরে বেহু, তরে সারা কোনো দিন আমি বসের সামনে গেছি নাকি? বসের কাছ থেকে কমিশন আনছি নাকি? বসের কাছ থেকে কমিশন না খাইছি? আমি এইসব কথা কয়ে দেখলাম, তুই আমার কথা বিশ্বাস যাস নি, কদ্দূর তোর বইনেরে বিশ্বাস করস, তুই বিশ্বাস করস না। হ্যাঁ দেখ না, 2000 টাকা দে, শোনা ভাই, লক্ষ্মী ভাই, বাইরে যাবো, ফোয়ের মতো এই খাইল্লা ব্যাগ লয়ে যাবো। হ্যাঁ কিদ্দা যাবো, ওই মুড়ির টিন বাসে উঠতাম, এই বেশভূষা। তোর কথাটি না খালি আমি মন দিয়ে শুনি, কত জাতের অভিনয় যে তুই পারস, একটার পরে একটা তুই অভিনয় করে দিত। তুই তো তুই সিনেমা করলে না দারুণ অভিনয় করতি, শাবনুর ফেল, সুপার ডুপার হিট নায়িকা হয়ে যেতে তুই। তোর কাছে মনে হয় আমি অভিনয় করতেছি? আমি মিছা কথা কইতেছি? এই যে এখন যেটা করতেছ সেটা তো মনে করে একেবারে খুব প্যাথেটিক শট, আমার সামনে অভিনয় করিস না, তুই টেহা চাইছস, আমার কাছে এত টেহা নাই, দাঁড়া দেখে লি। থাক লাগবো না টেহা, রাগ উঠতে পারছে আবার এটা কইলে। কিরে বলি বিষয়টা কি? আমার হিরো কই? সারা বাড়ি খুঁজ্জা তো আমার হিরোরে পাইলাম না, খাওয়ানোর সময় কইলাম যে হ্যারে ডাক দে, তুই কইলি হ্যাঁ ঘুমাইতে আসছে, আমি তো রুমে গিয়ে দেখলাম হ্যাঁ নাই, কই গেছে, তুই কোনানে পাঠাইছস? আসিয়া আমার আর তো কিছু টেহা আছে, আমি তোর হিরোরে টেহা দিয়ে দিয়া কইছি, যা কিছু কাফড়লতা কিনান, এক কাপড়ে কতক্ষণ থাকবো, কাপড়েতে ময়লা গন্ধ বাড়িতে আছে, আর যখন নাস্তাকে দিয়ে গেছিলাম তখন তো হাসা হাসাই ঘুমাইতেছি, আমি গিয়ে দেখছি ঘুমাইতেছে, ডাকছিও তখন দিয়ে লড়ে না। তা তুই যে সকালবেলা তারে বাইরে পাঠাইলি, নাস্তা খাইছে?
কাপড়টি আনু গোসলটা করু পরে কাপড়টি ফইরা পরে নাস্তা খাইবো খাইবো তো নাস্তা না খায়া বাইরে গেলে সকালবেলা কিরকম অলক্ষী হয় জানো সেটা জানোস না আর তাছাড়া আমার হিরো বইলা কথা ও শরীর টরীর গুলি ঠিক রাখতে হবে না তাই না আর হাসা কথা কইতে কি তোর পোলা মশালা সেই রকম সুন্দর ওরে আমার অনেক পছন্দ হয়েছে হিরো হিসেবে এই জন্য তো আমি এত বার করে তোরে বলতেছি যে ওরে হিরো বানাই ফেলাই নায়ক বানালে বুঝছস তো তোর কিরকম হবে নায়কের মা সেই ব্যাপার আর এখন যদি সে না খাইয়া থাকে তাহলে তার স্বাস্থ্যটা ভালো হইব কেমন হইব আরে আমার ভূতে তো ডাহা সরি তাহে চাইলে তো তোর প্রতিদিন নাস্তা করতার বউ হ্যাঁ হ্যাঁ ব্যস্ত রান্না বুয়া রান্দা হরে কিরম রান্দা হরে কেটা জানে ভালামন্দ আমি কয়ে দিয়াম তিন বেলায় তোর একাই সত্যি তো মিস কথা সত্যি কইতেছ আরে আমার ফুটা তোর ফুট দেখো বলি কি রে তুই সারাক্ষণ খালি তরপুত তরপুত করস পুতের তো কিছু নাই আমি বলছি যে তোর ছেলে রে হিরো বানাবো মানে নায়ক বানাবো নায়ক নায়ক বলতে তো কোনো অসুবিধা নাই পুত দিয়ে কি হইব আর তাছাড়া শোন এই তোর ছেলে যদি এখানে খায় আর কি তাহলে আমার খুব ভালোই হইব আমিও তো একলা একলা থাকি একসাথে শুটিং করব একসাথে গল্প করব একসাথে বাসায় ফিরব একসাথে বাসার থেকে শুটিংয়ে যাব আবার গাড়ি দিয়ে ঘুরব এমনও হইব যেমন ধর অনেক সময় হয়তো শুটিং থেকে ফিরলাম বেশি রাত্র হয়ে গেছে তখন হয়তো এইখানে থাকবো রাতের বেলা পনেরোশো টাকা আছে আমারও চলন লাগবো আমিও তো অবনটনের মধ্যে আছি তো আমার টি হেডিংয়ে তো ফয়সাল হাজার দিয়ে দিস হ্যাঁ অন্ত আমারও তো কষ্ট ভিতরে আমার সারা দিন মনে কর খাওয়া ভাল লাগে না ঘুম ভাল লাগে না এইবার হেলান দেয় বইতে এইবার বইতে এইবার আমার জীবন কাটতেছে মানে যে পাঁচশো আমার কাছে থাক তুই এক হাজার নে এটা তো চল গা যা তুই কি আমার ভিক্ষা দিতাছস ভিক্ষা দিতাম কে তুই আমার বোন তোর আমি ধার দিতেছি লোন লোন ফেরত দিয়ে দিবি আওলাদ দিলে দুই হাজার টাকাই দিবি আরে সেরি এই যে দেখ আমার কাছে আছে পনেরোশো আমার চলন লাগতো না আমারও তো টুকটাক আছে খরচ পাতি আছে তো দে পনেরোশো টাকাই দে আমার ব্যাগে একশো টাকা আছে তোরে দিয়ে যেতেছি বিড়ি সিগারেট খাবি হন ছোটবেলায় না এই যে এরম এরম টিকটিকির সাথে একটু বড় একটা প্রাণীর কথা মানুষের করতে এটা বলে রক্ত শুষে তুই ওটার সাথেও ডেঞ্জার আছে ধর হুম হ্যালো একশো দে আমার পনেরোশো খালি দে রক্ত শোষক এটা কিন্তু সময় মতো ফেরত দিও স্যাপটা গণ্য ফেরত দিমু মানে ফইর পাইছস এই যে বাটার আলাপ শুরু হয়ে গেছে আজকে এই ফয়সাল এই বাটফার কারণে আজকে আমি পথের বিক্রি তোর কাছে আমি টেহা চাই হ্যাঁ তোর কাছে আমি আল্লাহর হস্তে মাফ চাই ওই নামদার কথা শুনলে আমার মনে করে একশো ষাট ডিগ্রি জ্বর উঠতে পারে শরীরের মধ্যে আমার কাঁপনি উঠতে পারে ওই নামটা তুই আমার কইস না ওই নামটা কইস না ওই লেটে তুই মেরে দিস নাইলে ফয়সাল আজাদ নিছে আমি টেহার চিন্তা করবারই চাই না আমি ভুলে যাবার চাই মানে আমি চাই কি জানো আমার মেমোরি থেকে ওই যে টেহার কথা হিসাব করে যে তার ডাই এরম ছুটে যাক যাতে আমার আর কোনো টেহার কথা মনে হয় না খালি আমি তোরে চিনি বই কি তোর টেহা আমি মেরে দিছি না ও তো কান্দা কান্দাছি ও তো কিচ্ছা করতাছি তোর তাও মনে হয় সে ফয়সাল টেহা নিছে না আমি টেহা খাই লেছি আমার একটা সান্ত্বনা নিবার দে আমি মনে মনে নিজের এটা বুঝাইছি যে ওইলে ফয়সাল আজাদ টেহা মেরে দিছে তুই ভালো মানুষ নাহলে তুই টেহা মেরে দিছস ফয়সাল আজাদ ভালো মানুষ এই সান্ত্বনা লই আমি বাচ্চা আছি বইন তুই আমার মুক্তি দে ওর নাম না আমার কইস না তোর কথাটা যদি সত্যি হইতো রে ভাই যে আমি বাটফার ফয়সাল ভালো মানুষ সবচেয়ে বেশি কলিজার মধ্যে আনন্দ পাইতাম আমি সুখ পাইতাম আমি যে আমার ফয়সাল ভালো মানুষ আমি একটা বাটফার হ্যাঁ আমার লোকে বাটফারি করছে না আমি হ্যাঁ লোকে বাটফারি করছি তোর টেহা আমি স্যাপ দেব না দিয়ে দিব যা আমি মনে হয় বুধাই গোয়েন্দারে ভুল বুঝতেছি টেহাটা মনে হয় ফয় সালা যদি নিছে নাহলে আমি এক দুই হাজার টেহার লেগে আমার গোয়েন্দারে কেন্দে দিত কি যে করি আমার মাথায় কাজ করে তুল টেহা দিয়ে কি হইব টেহা তো মানছেই কামা
পড়ে না কেন? কি এমন কাজ করে যে একবার ফোনের দিকে চাইতেও পারে না? আমরা তো একটা শব্দ শুনলে তাহাই দিই। কে ফোন করছে? বড় ছেলে এইমাত্র মনে করো যে সবকিছু মনে করো যে কেনাকাটা করে সিমটা ঢুকে তারপরে জাস্ট মনে করো রিক্সা আসতেছি আমি তুমি ফোনটা দিছো, টেনশন করছো না? কিনাকাটা করে বাড়ি ফিরতেছি তোমারই থাকবো জান রাগ করে না সোনা আমার জান না পক্ষী লক্ষ্মী সোনা বাবুটা তাই ঠিক আছে সব কথা এই যে কিরম কত হইল হ্যাঁ বলি আইলি একদিনের জন্য অনে চলে যাবি কিছু তো খাওয়াইতে পারলাম না পোলাও বিরিয়ানি এগুলা কিছু খাওয়াইতে পারলাম না তারপরে কোন হানে বেড়াইতে নিয়ে যেতে পারলাম না তারপরে ঢাকা শহরটা ঘুরে দেখাইতে পারলাম না তা কেমন হইল গো আমরা তো থাকলাম হয়ে আসলাম হ্যাঁ থাকলাম হইলে কিন্তু এই যে হের বাপের যে আত্মা অসুখ হয়ে ফুললো দমকার কেমবা তাহি করছে হ্যাঁ হ্যারে ডাকাত নিয়া মনে করেন যে বসে থাকলে উঠতেই চায় না হে কয় আমি মরতাম আমার দেশে ডাক্তার দিয়ে মরবো গ্রামের মানুষ সে শহরে এসে মরবে না সে ইট কাঠ পাথরে যানজটের মধ্যে সে এসে মরতে চায় না সে খুবই গুয়া আমরা তাদের চলো না রে তো শোন বলি এমনি তুই আমার বাসা দায়িত্বে গিয়া তোর উপরে যেরকম বিপদ আপদ গেল যেরম ধরে যে তোকে ব্যাগ চুরি হয়ে গেছে মোবাইল এই কাপড় সব লয়ে গেছে গা হ্যাঁ আর ইয়ে আমি তো ভাবছিলাম আমি তোর আর টাকা পয়সা দিম মার্কেটে লয়ে গিয়া কাপড় সাপড় সব কিনে দিয়াম আর তোরা দিয়ে সব কিনে ফেলাইছ হ্যাঁ আছে আমি সকালে খুঁজছো দিচ্ছি খুঁজিস দা তোর পছন্দ মতো কিনা দিয়া তা আসিন যখন তাই দিই ব্যবহার করে তোমার লাগবে না আর আমি যে কইছিলাম যে আমি কিনে দিলাম আমার পছন্দ মতো সব আমার হিরো তো আমার পছন্দ মতোই কাপড় পরবো আর তোর আর তো আমি একটু একটু সিওনিয়া দেখাইতে পারলাম না আমার হিরো রে আমার ফুত আর তোর ফুতকে আলগা যখন ডাক দিবে তখন নিয়ে পড়বো আমি সাজাই বাজাই পারে হাইছে আমি কইলাম তোমার অপেক্ষায় থাকবো মানে একটা হিরো পাইলাম তাও চলে গেল
কোম্পানি শুনো ভালোই ভালো কালারে বুঝাই টুজাই বেরোইছো অসংখ্য ধন্যবাদ কন চলো তোমার ডাক্তারখানা দেখা তারপর চলে যাই আমার আম্মানি এখন কথা হয়েছে তার মাথা ঘুরাইতেছে তার সিনজিন করতেছে শরীরের মধ্যে এটা একটা আশঙ্কাজনক ব্যাপার ঢাকা শহরে যদি আইসি হাতের কাছে যদি ডাক্তার আছে কত মানুষ দেখলা রাস্তাঘাটে ফোন করতেছে হেরে ধরলা তোমার ফুট বানাইলা তোমার সিন্ডেকারি দেখলা এর দেখলা ওরে দেখলা মেলা কিছু দেখছো এখন পশু পাখি দিয়ে কি করবা বান্দরে লাপাইতে কম লাপাইতেছে কারে বান্দর দেব এই কর্তৃপক্ষের লাগে আবার একটা ঝগড়া শুরু হয়ে যেতাম না এই যে স্বর্ণের ব্যবসা কিনা কিন্তু মেলা লাভ আছে কেমবা স্বর্ণ যখন কিনতে যাও তখন কিন্তু মেলা দাম দিয়ে কিনতে হয় ব্যস্ত যাবা তখন কিন্তু অরিজিনাল পয়সা পাওয়া যায় তোমার এই যে তোমার সেনের দাম কিন্তু অরিজিনালটা পাই নাই আমি চিন্তা করছি আমি যদি ব্যবসা একটা টুকটাক করন যায় 20-30 লাখ টাকা যদি পুঁজি পাওয়া যায় স্বর্ণের ব্যবসার ব্যবসা ওমায়া গো কোটি টিয়ার ব্যবসা তুই কেমন করবে এই টিয়া কইতে জুগাইবে টিয়া জুগাইবে ভূতে দরকার নিজের ভিতর থেকে টিয়া জোগাড় করবো টিয়া কোনো বিষয় না মেইন কথা হইলো এই দুনিয়াতে তিনটা ব্যবসা হইলো খুব গুরুত্বপূর্ণ ব্যবসা একটা তেলের ব্যবসা অস্ত্রের ব্যবসা আর একটা স্বর্ণের ব্যবসা আমরা তো তেল আর অস্ত্র নিয়ে তো লাভালাভ ব্যবহার না আমরা ভাবো কি নিয়ে আমাকে নিজ হাতের মধ্যে যেটা আছে সেটা হলো স্বর্ণ ব্রেনের মধ্যে যে কলকব্জা আছে এটা সিটি স্ক্যান করিয়া শরীরের মধ্যে যত ঝামেলা আছে যা দোষ গুণ আছে সব সিটি স্ক্যান বাইরে যায় তুমি এত কথা করো না এই যে কথা খুঁজতেছ না ফেসা কিন্তু আরো লয়ে যাবো গা ডাক্তার যেহেতু কইছে আম্মানি ডাক্তারের কথা শুনুন লাগবো ডাক্তার তোমার কইছে হইতা না লেগে যার যা কাম হে কামের কথা হুনন লাগে তুমি যেমন মনে করো যে ফাঁকে করে যেমন কাম করো তুমি যে তরহারি আনবো তখন তোমার তরহারি আনতে তোমার কামের ছেলে তোমার সাহায্য করে না হ্যাঁ তোমার কথা শুনে না ঠিক তেমনি মনে করো যে যা কাম আছে হের কামে কথা হুনন লাগে তা না হইলে জিনিসটা নষ্ট হয়ে যায় না ডাক্তার
আমার মনে হয় কি ফরমালিন খায় নাই, ফ্রেশ কিডনি। চলছে কোনো বিষয় না। মেইন কথা হইলো ওই দুনিয়াতে তিনটা ব্যবসা হইলো খুব গুরুত্বপূর্ণ ব্যবসা, একটা তেলের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, আপনার স্বর্ণের ব্যবসা। আমার পুতি কামড় করতেছে, আরে ফুট কারা অঙ্ক তোর বাপের লোকে কত তোর বাপের লোকে রাগ হয়েছে দেখে তুই এই সুযোগটা লয়ে যাচ্ছ রে ফুট। এই যে দেখ না কত ঘটনা ঘটতেছে, এই যে আমার শরীরটা ভালো লাগে না, লো প্রেশার, এই যে চুলি দাড়ি হইলো, এই যে চিন্তা মিন্তা হইলো, আমার তো বন্ধু সুতার বাফের অভিশাপ লাগছে। আমানি আপনার লাই কথা কথা কোনো দরকার নেই, একটা কথা বলতে যাবা আবার মনে করো যে ক্যাসাল বাঁচবো, একটা এই প্রশ্ন করবো সেই প্রশ্ন করবো, তুমি আবার উল্টাপাল্টা উত্তর দেবা, হে আবার উল্টাপাল্টা প্রশ্ন করবো, নানা নানা ঝামেলে বা প্রেশার লো হইতে হইতে একদম পুরো লো হয়ে যাবো গা, তো তোমার শরীরে অনেক ক্ষতি হয়ে যাবো গা। তোমার শরীরে ক্ষতি হলে তোমার সব অবস্থা কি বুঝা পারছো? কোন দরকার নেই, কারণ কথা কোন দরকার না, তোমার ডাক্তার হয়ে থাকতে কোনো হইতো না, কত কোন দরকার নেই। আর অল্প কোন কথা কই রাখতে দেন, কইতাছি তো বজন দেস না। আচ্ছা ঠিক আছে, কথা তুমি আবার নেবে কই যাবে, কিন্তু আমার সামনে শর্ত হইলে না। এইটা কি কথা মনে বাপ মায়ের কথা না না না, এটা কথা আছে তুমি একটু বাইরে কাড়াও, আমি কথাটা কই তোমার ডাক্তার সিদ্ধান্ত। বাফের লোকের কথা কলে কেমন কি করব, আমার প্রতি কি অত বড় কামড়া একলা করতাম, আমার তো মনে হচ্ছে বাপ পত্নী মিলানি কামড়া করছে, আমার ফুল জীবন আমার কিডনি বেস্টন হইলে আমার মনে হইতেছে বাপই পরামর্শ দিচ্ছে। আমার
বাজারে ফুললে পয়সারা তোমার তোর বাপের লোক তো কথা কইছি না, ভাবছি যখন দেয়া হইব তখন পাড়ে মাফসা তাহলে তো হইব ফোনে এবার রাগ হয়ে পড়ব কি না কি কইব, কামা কামা ফেসার লো আর যদি ফেসার লো হয়ে পড়ে তখন কি করবো, তখন তো গেরাম হয়ে যাইতাম না, এলা কি আর কইছি না। তখন আমার বাইটারে কালা বাইট তোর কালো মা কালা মানুষ এলা একটু ফোনে ধরে দেন পাগলা তোর কাম রয়েছে আপার এলে কথা কোনো ঠিক আছে বুদ্ধি করে আমার কথা শুনছো তোমার ধন্যবাদ, কিন্তু এই কালা মামুর লাগে কোনো কথা কোনো যাইতো না, এই মামুর পাগলা পাগলাই শুনি হ্যাঁ রামদালয়ে দৌড়িতেছে নিজের বিপদ নিজে টাই নাই না আমার সামনে তোমার কত কম লাগবে শর্ত দেখছ এই তো ভালো লাগছে আমার বুবু বন্ধুছে হাসপাতালে এক কুমিরের মুখের ভিতরে ঢুয়াইছি না মানে আমার ফুটতো মনে হয় এই কাম একলা করছে না, আমার মনে হইতেছে এই বুদ্ধিটা দিছে বাপ বুঝছ না, ফরির ফুত কুত্তার মুত এ বাপের ফুত তো এক রক্ত, আমার তো আর তুই তারে কেউ নাই রে, আমার রক্ত তো তুই বাসা তুই নাই আমার একটু বাসা, তুই তো মানুষ খুব আস একটু জানো রে খুব আয় রে কি করতেছ কি করতেছ বা কুমা তোমার তাম লাগে রে না শুনে আমি মনে তোর টিয়ানের মেয়ের আসবে একটা দিতার যে তুই আয় বো তারপরে ভাই তুই তার আমার কেউ নাই আবার তুমি কোনো কথা কই না আমি এমন করে ভাবলাম টুকরে টুকরে করো টুকরে টুকরে করো এই টুকরে কে খুঁজে পেতে না আবা আবা তুমি শুধু কো তো কো এসো আমি আমার দাগের ভেলা এতেছিলাম উঠে লইতেছি শান দিয়া লইতেছি শান দিয়া আমারে ব্যাক কল পাইছিস রে ভাই, আমি তো অভিনয় করে যাইতাছি ফং করে টিপ মাইরাছি পুত্রে কিচ্ছু তো বুঝতাছিস না কি হের সামনে তোর লোকে কথা কইতো আমি তো ফানি আনতে কয়ে তোর লোকে কথা কইতাছি অঙ্ক ভাই পুরা ও মা আমার যে কিডনি নিছে না আমার তো বেশ ব্যথা শুরু হয়েছে তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় রে ভাই আমি মনে বাঁচতাম না আবার আমি আইতাছি আইতাছি দেখো যাবে টাইম নাই আমার ওরা মারতে আমার দা লাগবো না আমার হাতে যথেষ্ট আমি আইতাছি আমি দুইটারে মাইরে আমি যে কি করব ভাল লাগে না ভাল লাগে না মা ভাল লাগে না আই দা তুই যা পয়সাটা খাই না রাখ তোর জানা তুই ভালোবেসেছি
ভালোতে দাও না, এই সমাজ আমার ভালোতে দাও না। আমি চাইছিলাম ভালো মতো যাবো, কিন্তু না মারিও না, একদম মারিও না, একদম মারিও না। আমার তো মনে হয় তোমার ফোনে এসব কথা বাদ দিয়ে ফানি খাইয়া তুমি হয়ে বড় বিস্কুট খাওয়ান ধরার নাই। ভোক লাগছে, বিস্কুট টান, বিস্কুট দুইটা বিস্কুট খাই ফাইনটা খাই। আর হন তোর আসিয়া কালার নাম্বারটা একটু ঘুরাই দেস না, একটু কথা কই। তুমি কি সিরিয়াল দিয়ে আর ফোনে কথা কমনি? তোমার এত কতক্ষণ দরকার, তোমার প্রেশার লো হয়ে গেছে গা, তুমি ঘুমাই পড়ো। আচ্ছা এইটু শেষ, এইটু শেষ। কি কথা বাবা, আমার আমার সামনে শুকো। আচ্ছা বিস্কুটটা লইয়া আমার কথা কত তাড়াতাড়ি শেষ হইব, তুই আয় দেখবে আমি কতই কইতাছি। যা কেন কত কাম সামনে কত বাবা, যা 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 বিস্কুট না খাই তো ফাইন খাই তো পানি দিয়ে আসুন। যা যাস না, যা পানিটা খাও। আরে বিস্কুট মোহন না দে ফানি খাইতে রে। হ্যালো হ্যালো আসিয়া রে, ভালো নাই হই বলি, তুই তুই বাড়ি যাস নাই? না আমি তো তোর লাগে মিস কথা কই আইছি, আপনি আমার ফুতাকে হাসপাতালে লই আইছি। তোর হিন্তে যখন বাইর হইছি ফুতা মারে কইছি, হে বলে স্বর্ণ ব্যবসা করতো চাই, এখন স্বর্ণ ব্যবসা করানোর লাগি তো 10-15-20 লাখ টাকা লাগবো। তুই কোনো টেনশন করিস না, আমি আসতেছি। আমি তো ভালো হইতে চাইছি, ভালো হইতে দেয় না, মারে মারে কুচু কুচু কেন কাটাম? তুমি না আমার কথা দিছো, কুলাঙ্গার কুলাঙ্গার তুলা আছে কথা আছে না, পরের পুত পরের পুত কুত্তার পুত, এই দুটা মেলা আমার আবার কিডনিটা কেন লইছে রে, আমি আমার জীবন থাকতে ওই দাও আর তোমার কোনদিনও কাজ করতে দিব না, ওই দাও আমি তোমার আর শুইতে দিব না, ওই দাও দিয়ে তোমার আর কোনো খারাপ কাজ করতে দিব না। দা ঠেকাতে পারবি কিন্তু আমার ঠেকাতে পারবি না।
আমার তা লাগতো না, আমার তা লাগতো আমার হাত আছে না, আমার বোনের কিডনি, আমার বোনের কিডনি কাটছে, আমি গলার মধ্যে আড্ডু খাইয়া ওর সব কটা কিডনি আমি বের করে হওয়া, আমার কেউ ঠেকাইতে পারবো না, সরে সাপ। আমার দামি একটা মোবাইল কইরা ভেঙে যেতে পারতো, এ জায়গার ছাটনিটা ভেঙে যেতে পারতো। হ্যাঁ সমস্যা কি তোমার? আমার স্মার্টনেসটা দেখছো, লোভ লাগে, আমি বেরিতে পারবো না বাসার বাইরে। পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদামি, মাথাটা তাকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি নেশা করছো বোঝা যায়, গেট আপ সেট আপ দেখে বোঝা যায়, কিছু খাইছো যে এটা বোঝা যাইতেছে। কি খাইছো? বিষ্ণা মদ নাকি জিনিস তো এমনি একটু সুন্দর মুন্দর থাকে। আচ্ছা আয়ো উচিত, তুমি তো গেলে সবই দেখতে পারবা। আর আমার পার্টনার এনে গেলে একটা নিয়ম মেনে চলতে হইব, মুখ বন্ধ। কি মুখ বন্ধ? কান দেখালে শুনবা, যা করবো সব হ হ হ। আজকে টেয়ার লাগে তুমি বিষ খাবার পারতেছো না, তোমার কিন্তু একদিন বাড়ি গাড়ি সব হইব। কি কোন ভাই জান, আমার বাড়ি গাড়ি সব হইব? সব, তুমি রাজরানীর হালে থাকবা। আমি আর মরতাম না ভাই জান, আপনি যেটা কইবেন আমি হেডে হুনাম। তোমারে মরবার কইতেছে কেডা, তোমারে বাসবার লাগি তো আমি কইতেছি। তাহলে এখন শুনো আমার কথা, যদি সব কিছু মানো, তুমি যে ওইখান থেকে এত টাকা ইনকাম করবা, তাহলে আমি কি দুইটা টাকা কমিশন চাইবার পারি না? দিয়াম 30,000 টাকা মাসে হইলে আমার দিবা 6,000। দিয়াম, আপত্তি আছে কোনো? না ভাই। ঠিক আছে, তাহলে এটাই কথা ফাইনাল রইল। তোমার আজকে তো লয়ে যেতেছি। তুমি তো নিজেও জানো না তোমার যে রূপ সুরত, এটা আমরা কই দুয়েল 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 বুঝো, সুর হয়েছে উপরটা। ও এটা বুঝতা না তুমি, অন্য কিছুদিন গেলে থাকলে বুঝবা, মানে এটা হচ্ছে খুব সুন্দর রূপ লাবণ্য। তুমি তো হলুদ পরিটা। আর একটা কথা, তুমি তো কোনো সময় করবে না, তোমার লগে আমার একটা চুক্তি হয়েছে, ঠিক আছে? আর আমরা তো আয় পড়ছি কাছাকাছি, এতক্ষণ তো সুন্দর বুঝাই লইছি, এখন যদি তুমি আমার সাথে এই বাইরটা যাও, মানুষ মনে করবো আমি দালাল। আমি কি দালাল? না ভাই, তুমি তো বুঝতেছো আমি একটা ওজন নিলু, তুমি একটু আস্তে করে আমার এনে ধরো, যাতে মানুষ মনে করবো আমরা জামাইবো। আয় 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 আয়।
আম্মানির বলে তার ফুল আর দুলা ভাই মিল্লা এই যে কিডনি আছে না পেট কাইটা কিডনি বাইর করা বেট চালাইছে বাপে পুতে মিল্লা কই যাইতাছো তুমি তুমি কি ঢাকা ছিল তাইলে কেমনে যাইবা মাথা এত গরম করো না মাথা ঠান্ডা করে বল তোমার মামা আছে না মামা তো গেছে মামা কালা দাও থাকে যে গুচ্ছালবাম মাইরালবাম মামা তো গেছে ঢাকা মামা যদি যায়া দেখে যে ঘটনা সত্যি তাহলে তোমার মামা এগুলো টাইটটা পুছি পুছি কইরা একদম শেষ করে ফেলাইবে কি লবণ একদম টাইটটা লবণ লাগাই দিবে তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বাবা তুমি আমার কথাটা খালি ঠিক মতো শুনবে আপনি যেভাবে কইবেন হ্যাঁ আমি এভাবে শুনবো আমি আমার কোনো সমস্যা নেই তুমি খালি তোমার সাথে যে আমার এই যে কথাবার্তা হয়েছে বা তুমি যে আমার সব কথা শুনবা এটা আবার কি করে কইবা ঠিক আছে তোমার লোকে খালি এটা হচ্ছে আমার কোনো চিন্তা করো তোমার জীবনে চিন্তা নাই তো তোমার ফ্ল্যাট বাড়ি গাড়ি ফ্ল্যাট কি করবা এই যখন টেহার হবে বিষ খায় মরবার পারতেছ না আর তো হন ফ্ল্যাটও মনে করো রুমে রুমে এরম হুক লাগাই থাকবে হাসিলে মরতে পারবো যে কোনো সময় বল না এত ফ্ল্যাট হলে মরতে কে তোমার তো না ভাই আপনি আমারে মরুন হাত থেকে বাঁচাইছো হ্যাঁ চিন্তা করো একবার তুমি আমরে মরো নাই তুমি যে জায়গায় যেতেছো তোমার মরণ হবে না তোমার মরণ খুব ডাস কোন দিক দিয়ে বৃষ্টি নামলো কোন দিক দিয়ে মেঘ নামলো আর কোন দিক দিয়ে তুফান নামলো মোবাইলের তো মাথা তুল আরে মোবাইলে কি আমি এমনি এমনি বয়ে থাকি মোবাইলে ফক্কি গো নেটওয়ার্কে যোগাযোগ রাখি ফক্কি নেটওয়ার্ক এই মোবাইলে যে তা ফক্কি নেটওয়ার্ক লয়ে বয়ে রইছে না এটা বেশি সেনা দাম করছে কম বুঝে না হন দুয়েল ফক্কি লইছি একটা ও কি পকেটের ভিতরে বড় দেহি কত দেখেন সস 100 200 তুই এদিন আমারে কইলি না যে পরিশ্রম সৌভাগ্যের চাবি এরপরে তো তো মনে কর যে ঘাটে মাঠে বন্দরে যত জায়গা আছে পুকুরে সব জায়গায় আমার পরিশ্রম শুরু ওই পরিশ্রমের ধারাবাহিকতা আমি মনে করি রাস্তা দিয়ে ঘুরতেছি হঠাৎ করে এক পক্ষী ঝাপটা মেরে শৈল বাজ্যে পড়ছে আমি তো মনে কর সেইরম চেতে গেছি ভাবটা বুঝাইছি আর কি যে আমি কিছুই জানি না দিছি দমক দমক দিয়ে দিই আহারে এই পক্ষীর দিল যে কষ্ট আর সেই সুযোগটা লই আই মনে কর কষ্টের জায়গাটারে দুর্বল জায়গাটারে বুঝিয়া ওটার আমি সিস্টেম মিস্টেম করে লইছি ও কি সুন্দর রে সুন্দর ও কি ডাকুই স্বপ্নে দেখ কি তার সব বিষয় আমরা ফিনজিরা লইয়া বনে বাজারে ঘুরি বকি দরবার লইয়া হঠাৎ করে চাই দিহি আমার ফিনজিরার ভিতরে আইব কি বই রইছে দেখ কে তো মনে কর যে আমি খুশিতে বাগবাগবো এই খবরের লাগি তোরে না আইলাম আরে ভাই সামনে কি খুশিতে বাগবো ফিনজিরাটা কই ফক কি কই ও তুই তো হিরাবার না দেখলে বিশ্বাস করতে না আনছি আনছি এটা তো আমার তুরির ব্যাপার আমি খালি মনে কর 1 2 3 কোন বার তুরিটা দে দেওনি লাগবো দেহনি লাগবো হলু না চাইতা চক্র থাপড়াইয়া তোর তো এতেই মন চায় আ যাইতাছে তোর তো খালি এতেই মন চায় এটাই তো পারস খালি তুই কারো দেয়াইতাছি হলুদ টক টক তোর সে সুন্দর আয় বরুন আবার খারাপ না রাজা বাদ আয় বরুন আর দেখলাস টক টক হলুদ ফুরিডা এটা পক্কি
ফকি নাম কি ফকি সুলতানা সুলতানা বিবি ইয়ানা সাহেব বিবি বৈঠকখানা রাজবাড়িতে যেতে পানসুবাড়ি খেতে আচ্ছা তোমার কি তা কি সুলতান নামে আবার কোনো বাইকে আসেনি আমি একা তুই তো আমার ট্রেনিং দিয়েই রাখছ স্যার কি কিছু না বুঝাই আমি লইছি অত কথা কেমন লাগবো আমি আরে সব পড়াই আনছি যখন তলোয়ারের গাইডা মারবো এটা তো মারবো আমার আগে তুই তো থাকবো ফিসে না আমার ভাই বোন কেউ নাই আমি একা জগতে সবাই আমরা একলা একলা এসেছ হবে একলাই যাবে আচ্ছা জাম্বু তুমি আমার পাত্রের বাইরে যাও ফকির লগে আমার একটু বুঝ পরামর্শ আছে যাও বাইরে যাও পার্সোনাল কথা আছে তোমারে কি বাইল সাইল দিয়া ওডলতে লইছে না পুরান ফকি না তুমি আফা আপনার কথার আগে মাথা তো আমি কিছু বুঝতেছি না বুঝতেছো না গাঙ্গি না ফারো বাড়ি কি গাঙ্গি না ফারো তোমার জীবনের হিস্টোরি কি আপা আমার অনেক কষ্ট কষ্ট কি এর কষ্ট আমার সোনার একটা সংসার আছিল টু দি পয়েন্ট তারপরে আমার একটা বাচ্চাও আছে আমার স্বামী আমার আর একটা আরেকজনের সাথে রংডং করে মিল্লা গেছে এটা পুরান হিস্টোরি খাওয়ান দেয় না পরন দেয় না খোঁজ খবর নেয় না বাজার সদাই দেয় না কিচ্ছু না আর হ্যান তাইলে আমার মারধর করবো কমন ঘটনা ওর আমি সিদ্ধান্ত নিছি আমি মরে যাই না আমি আর এই পৃথিবীতে থাকতাম না আর হে যার লাগিন পাগল এই মাইয়ার অনেকটি আফসা আছে হেন তাইলে আর আমারে ভাল লাগে না খালি মারে খালি মারে ওকে আমি আর এটা আর বেশি শুনুন দরকার নাই কমন হিস্টোরি তখন তোমার কি লাগবে কত দেখি জীবনে চলতে হইলে আপা আমি চাই ওই মাইয়ার যাটা আছে আরো বেশি টিহা লাগবে আমি আমি এই ব্যাটারে দেখাই দিতাম চাই আপা টু দি পয়েন্ট কাম টু দি পয়েন্ট এই তো ঠিক মতো পয়েন্টে কথা বলছো তো ঠিকই আছে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে হবে আমি ভাবছিলাম মরে যাই না ওই বাইয়ের সাথে দেখা অনেক পর দেখে আমি মনে মনে করতেছি যে না আমারও টেহা ধরা আমি ওই ব্যাটারে দেখে দিয়াম আচ্ছা পাবেন আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতাছি না যে হে গো এত কি টাকার দরকার ছিল এই যে টাকা টাকা হ কি দরকার ছিল যে আম্মানি মানে বুঝালে আর কিডনি কাইটা বেচা ভালো লাগলো কি দরকার এত টাকা দুলা ভাই ছোট পোলা বাপের পুত্রে বুদ্ধি করে মিজালে বিদেশ পাঠে ক
দুলাভাই আর হাবিব মিল্লা আগে বুদ্ধি করে রাখছিল। ঠিক কইছ, দেখা মনে হয় দেখতে পারি কিছু বুঝে না। একদম ঠিক কইছ, দেখা মনে হয় একেবারে ভাজা মাছ উল্টে খাইতে পারে না। হাবিবে ভিতরে যে কত শয়তানি, কথা ঠিক। আইসে থাক, তুমি মাথা ঠান্ডা করো, আল্লাহ জানে কি হইব, দোয়া করো। তারে জেনে নিবি, চোখ বান্ধা নিবি, চোখ বান্ধা আনবি, কোনো জায়গা চিনান যেত না। আর ফকির কোন কথা কোন যেত না, তাহলে সে দিবি একের মুখ বন্ধ, একের একটা টু শব্দ করত না, কেউ যদি নাম দাম টিয়া না কিছু জিগায় এটিও করতে পারত। ঠিক আছে, কত রাতে বাইরে চলে রে, বড়ই তো কথা কথা পাই রূপ বদলে ডাউন লাগে। হ্যাঁ আমি বিশ্বাস করছিলাম, যেটা তোমার কইবার বিশ্বাস করে আমার রক্ত পানি করার দেখা। তোমার লগে যদি আমি এক লগে সারা জীবন চলি তাহলে তোমার আমি বিশ্বাস করতারি না? বিশ্বাস করতাম না কেন? হ্যাঁ বিশ্বাস করছি, বিশ্বাস করে হের অ্যাকাউন্টে আমি 7 লাখ টাকা দিয়েছি। এই মাতারি কি করছে? হ্যাঁ করছে, প্রেমে প্রেমে কইরা এই যে জগা কিছুরি একটা বাজাইছে। মানে আমি কি কইতাম তোমার, মানে পয়লা দিন তোমার লোক অত কথা কওয়া ঠিক হইতেছে কিনা আমি জানি না। হ্যাঁ এক সারের লোকে প্রেমে করছে, সেরা অস্ট্রেলিয়ার নয়, সেরা স্মার্ট আছে, আমি ছবি দেখছি, ফটো দেখছি, সেরা স্মার্ট, সিটার বাটপার মনে হয় না বালা। তুমি কিন্তু আমার লোক কতক্ষণ চললা বুঝল, জমি ফেরস্তাম না তোমার, আমার মনটা ফ্রেশ, আমার মনটা খুব সাদা। আর হেরে তো কইতেছো কথাবার্তা ভালো লাগে, কি করতাম, বদনাম করা ঠিক না, সাবধানে থাকবো, আমার গাইডের জন্য বিষ ভিতরে বিষ সমস্যা, কিন্তু হেরে সার আমার লাইন গার্ড পাইতাম, বালা লাইন গার্ড দেহ পয়সা তো কামাই গাইড আমার হেরে সার হইতাম। হের বহুত আয় বরুন এটা বাড়তি আছে এলেগে হেরে পাওতে সরম লাগবো। হের কথা বলবো আর তোমার মনে করো যে আমি তোমার যে বাদ তোমাকে কই করে চলবা, এই যে অত কথা আমি তোমার ঘুরায় কাছে কইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইতেছে তোমার লগে আমার একটা শর্ত হইছে না? হ্যাঁ। কি শর্ত? ওই যে কইলেন কমিশন। হ্যাঁ কমিশন না, আমার কোনো সম্ভব ঠকাইস না ভাই, আমি বেমান না ভাই, আপনি যেভাবে কইছি এইভাবে আমি হলাম। ভালো, আমার তোর কথাবার্তা ভালো লাগছে। এই মাতারিরে যদি আমি কই না আমার টেহাকো, তুই আমার টেহা খায় হচ্ছিস তো আমি না প্রেমে খাইছি। আমি যদি টেহা চাই তাহলে হয় চালা যা, তুই শিক্ষা শুরু করে কান্দা শুরু করে, আমি টেহা চাইলে হজা জেতা তা ঘুমায় পড়ে। ঠিক কয়, কি সুন্দর দেখতে কথাবার্তা, তো খারাপ মানুষ আছে দেখতে সুন্দর হইলে মানুষের মানে চেহারা দেখে সুন্দর দেখে মূল্যায়ন করিস না। এই যে দেখ আমার চেহারা যত সুন্দর, আমি কি ভালো না? আমি তো ভালো মানুষ। হ্যাঁ কিছু কিছু চেহারা সুন্দর থাকলে ভালো, আর সব সুন্দর চেহারা ভালো না। আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল
আমার মনে বাড়ি দিয়েছিল, তারপরেও আমি জানি যে আমি একজন অপরাধী, আমার অনেক পাপ, পাপের শাস্তি আমাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। এই পৃথিবীতেই, এই পৃথিবীতেই আমার শাস্তি হবে। জি স্যার বলেন, আমাকে কি শাস্তি দেবেন? যেই শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনাদেরকে ধরার জন্য তিনটা মাস সময় নষ্ট করেছি, তিনটা মাস। সত্যি করে বলেন আপনার উপরে কি আছে? তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আমার উপরে কেউ নেই, মিথ্যা বলছেন। আমি আমি একাই এই কাজ করতাম। তবে ম্যাডাম, স্যার আপনাকে একটা কথা বলি, আমি জানি আমি অনেক পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি কখনো কোনো মেয়েকে জবরদস্তি কিংবা কখনো কাউকে ট্র্যাপে ফেলে কিংবা তার সম্মতি ছাড়া কখনো কারো উপরে জোর করে কিছু চাপিয়ে দেইনি। আমি শুধু এই সমাজের অসহায় মেয়েগুলোকেই পিক করতাম, তারা আমার মাধ্যমে অনেকটা বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেত, বেঁচে থাকবার একটা পথ আবিষ্কার করতো। মাত্র আমি কখনো কারো উপরে নির্যাতন, কোনো জোর জবরদস্তি কিচ্ছু করিনি, সবই ঠিক আছে। কিন্তু আপনাকে কে পরিচালনা করছে সেটা বলুন। আমাকে আমি পরিচালনা করি? মিথ্যা বলছেন, আপনি কেন মিথ্যা বলছেন? আমার কাছে, আমার কাছে সব প্রমাণ আছে, বললাম না তিনটা মাস সময় দিয়েছি আপনাদেরকে। ম্যাডাম, আমার নিচে যে আছে আমি তার নাম বলতে পারবো? ওই যে চাইবা যে আপনাকে এনেছে, আপনি আবারও মিথ্যা বলছেন। আপনাকে ভালোভাবে বলা হচ্ছে আপনার উপরে কে আছে। এই ট্রিপে কয়টা মেয়ে ছিল? স্যার 13। আগের ট্রিপে? চারিদিকে পাহারা ব্যবস্থা অনেক জোরদার, তারপর স্যার নিরাপত্তা, কঠোর নিরাপত্তা স্যার, চারিদিকে ধরপাকড় চলছে স্যার। এটা হুদা কথা স্যার, ওই প্রেমে বলছে স্যার, সর্বনাশ কারবার। আমার কাছে শুনুন স্যার, হ্যাঁ একটা প্রেমের মধ্যে এরম পড়াই পড়ছে স্যার, প্রেমে পড়িয়া ফোনে কথা কর। স্যার গো, দুনিয়া ধ্বংস করে দিছে স্যার, ব্যবসার প্রতি কোনো মন নাই, কমলাপুর স্টেশনও যায় না, এয়ারপোর্ট স্টেশন আয় না, স্টেশন ফালা হতে হ্যাঁ মনে করুন প্রেমের একেবারে ভিতরে ঢুকে পড়ছে। ফয়সাল আজাদ, ফয়সাল আজাদের নাকি অস্ট্রেলিয়া মার্কেট আছে, অমুক আছে, তমুক আছে, কত কথা কয়। আমি কইছি দেখ তুই কিন্তু একটা বাইল পড়তেছ, সারা জীবন আমরা বাইল মেরে চলি, মানুষ রে পড়ায় মোড়ায় তো আমরা চলি, হ্যাঁ যে স্যার পড়াইছে ফয়সাল আজাদ, আমি তো নাম হইনি বুঝছি স্যার, যে এই স্যারা ভালো হইতো না, হ্যাঁ রে পড়ায় মোড়ায় সব টাকা পয়সা লয়ে গেছে, ঘোরা দিয়ে কি স্যার জানুন, হ্যাঁ বইয়া কান দে, তার কান্দা দেখে আমি কি কই, লগে বইছি জিগেছি কান দোষকে, টেহাবো সেটি ধ্বংস করে হচ্ছে সব টেহাবো তার নিচে গা, অনেকক্ষণ হুইনে স্যার দেই আমার টেহাটা শুদ্ধ নিছে, আমার কি দোষ স্যার, প্রেম করছে হ্যাঁ, হ্যাঁ যদি প্রেম করে আমার টেহা যাইব কে লেগে স্যার, আমনে কইন হের পাপে আমি মরে গেছি তাপে স্যার। স্যার আমি ব্যক্তিগত আলাপ না না স্যার, এটা ব্যক্তিগত না, এটা আমাদের সম্মিলিত, আমার কথাটা একটু দয়া করে শুনেন। কি করছে স্যার, আমার জমানি টেহা, হের জমানি টেহা সব ওই ফাঁসা আলাদা লয়ে গেছে গা, আমার বিজনেস না, তুমি বাড়ি চলে যাও, ওই বাসে টিকিট কাট। তুমি এত মেধাবী, হ্যাঁ একটা ছেলে তোমাদের সমস্ত জমানো টাকা নিয়ে চলে যায় সে কথা আমাকে শোনাচ্ছ, এটা আমার বিজনেস না, তুমি বাড়ি চলে যাও, ওই বাসে টিকিট কাট। আই এম সরি স্যার।
ও যা বলেছে সত্যি বলেছে। স্যার আমি প্রেমে পড়েছিলাম। প্রেমে পড়া তো দোষের কিছু না স্যার, ভালোবাসা তো স্বর্গীয় ব্যাপার। প্রেমে তো পড়বি, প্রেম শাশ্বত সুন্দর। প্রেমে পড়তে হবে না, প্রেমে পড়ে ফকির হয়ে যাবা, নিজেকে একদম উৎসর্গ করে দেবা, নিজেকে বিসর্জন করে দেবা, নিজেকে একদম সব ছারখার করে দিবা। স্যার তারপর খবর নিয়ে জানতে পারি সে আসলে একটা কি যেন একটা সার্ভাইভার ব্যবহার করতো, সে কখনো অস্ট্রেলিয়া যায়নি, ইভেন সে নেপাল পর্যন্ত যায়নি। সে নোয়াখালীর ফেনীতে থেকে থেকে আমার সঙ্গে প্রেম করতো আর বলতো আমি অস্ট্রেলিয়ায় থাকি। স্যার পুরো বিষয়টা একটা ধোঁকা স্যার। আমি তো তোর নাম শুনেই কইছিলাম, এই নামের মানুষ তুই খুব একেবারে ফেরস্তার মতো হয়ে যাইবো। এটা ভালো হইতে পারে তো খুব বেশি ভালো হইতে পারে, কারণ টেহাড়া নিছে মজাটা বুঝছো। স্যার কোয়ে লাভ নাই স্যার, আমি তো হয়ে গেছি স্যার, আমার দিকে একটু খেয়াল রাখেন স্যার। এই প্রেমই আমাকে খেয়েছে স্যার, আই এম সরি স্যার। ইয়ার কি মুশকিল আমার, সমস্যা না আমি যে আমার ব্যবসা, ব্যবসার বাইরে তোমরা কি করবা না করবা তোমাদের ব্যাপার, এইসব কথা আমি শুনতে চাই না স্যার। আমি আমাকে আজ দিন সময় দিন স্যার, আমি আজ দিনের মধ্যে আটটি মেয়ে জোগাড় করে দিব স্যার। স্যার আমি পারবো, আমি কথা দিচ্ছি আটজন আজ দিনের মধ্যে। আমি 23টা মেয়ে চাই। এখন বুঝো মজাটা বুঝছো না, তোর লিগেই হ্যাঁ তো আমার লিগেই হইব, পানি তো তোর ভাই করা সবসময়। হ্যাঁ তোমার পিরিত বাসাইবার গিয়া তোমার বিরহ বাসাইবার কথা আমার এটাই করানো লাগবো। আমি সেরি সাজ্জে যাই, আমি সেরি সাজ্জে একবার যাই, আমাকে দেখা করে আয়া, আবার সেরি সাজবাম, আবার দেখা করবো, মেকআপটা তুই বদলাই দিস। যে লন্ডন থেকে আসছে তার সাথে আপনার কিভাবে পরিচয়? আমারও তো জীবনের গল্প আছে, আমি একজন অনাথ। ছেলেটা শুনে সে যা বুঝে তাই। স্যার আপনার সঙ্গে কোনো বিট্রে করেছে? আমি তো কখনো এয়ারপোর্টেই যাইনি, সেখানে আমার মেয়েদের মাত্র হাত নেই, এমনকি আমি তো বসের কাছ থেকে কোনো কমিশনও পাইনি। মামা তো ফর্স হয়ে গেছে রে, তুমি তো কুচকুচে কালো আসলে, ঘটলো কি? কোন কথা কস না, আমার দেখতে তো তোরে ভালো করে দেখে লো একটু। জামুর টাকাটা কেন আত্মসাত করলেন? আবার বললেন আপনার প্রেমিক সে টাকাটা নিয়ে গেছে, এই নাটকটা তো না করলেও পারতেন।